নমস্কার, স্পিরিচুয়ালিজম অ্যান্ড লাইফে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা, আমিও খুব খুব ভালো আছি। ইংরেজি 1922 সালের শেষের দিকে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, যিনি ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম একজন পার্ষদ, তিনি ঠাকুরের বহুদিন সঙ্গ করেছেন, তাঁর দেহত্যাগের চার পাঁচ মাস পর একদিন বিকালবেলা জনৈক উচ্চপদস্থ রাজকর্মচারী মহাপুরুষ মহারাজের দর্শন করবার জন্য বেলুড় মঠে এলেন। মহাপুরুষ মহারাজ হচ্ছেন স্বামী শিবানন্দ মহারাজ, তিনি স্বামী বিবেকানন্দের গুরু ভাইদের মধ্যে অন্যতম একজন ছিলেন। তিনি অত্যন্ত ভক্তিভাবে মহাপুরুষজির পাদবন্দনা করে মেঝের ওপর উপবেশন করলেন মহাপুরুষজির সামনে এবং নিজের পরিচয় দিয়ে বললেন যে, মহাপুরুষজি, আমি প্রায় 3 বছর আগে রাজা মহারাজকে অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে প্রথম দর্শন করি এবং তারপর থেকে সুবিধে হলেই তার কাছে আসতাম। তিনি আমায় খুবই দয়া করতেন এবং অনেক উপদেশ দিতেন। প্রাণে প্রাণে আমি তাকেই গুরুত্বে বরণ করেছিলাম এবং একদিন দীক্ষা নেবার অভিলাষ জানালে তিনি আশ্বাস দিয়ে বলেছিলেন, দীক্ষা হয়ে যাবে, তবে এত তাড়াতাড়ি করার কোনো প্রয়োজন নেই, এখন যেমন বলে দিচ্ছি তেমন করে যান, মন তৈরি হোক, তারপরে সব হবে। সেদিন তিনি সাধন ভজন সম্বন্ধে অনেক উপদেশাদি আমায় দিয়েছিলেন। সে অবধি তার নির্দেশ অনুসারে জপ ধ্যান একটু একটু করতাম এবং মাঝে মাঝে তাকে দর্শন করে যেতাম। কিন্তু আমার এমনই ভাগ্যের পরিহাস যে তার কাছ থেকে দীক্ষা পাওয়ার সৌভাগ্য আমার হলো না। এখন আমার প্রাণের ঐকান্তিক ইচ্ছা, আপনি আমাকে কৃপা করে দীক্ষা দিন। আপনি তার স্থলাভিষিক্ত অর্থাৎ তার জায়গায় আপনি রয়েছেন, তার আসনে বসেছেন, তার শক্তি এখন আপনার ভেতর দিয়ে কাজ করছে, আপনি কৃপা করুন মহাপুরুষজি, আমাকে বিমুখ করবেন না। মহাপুরুষজি সেই ভক্তটাকে আগে কখনো দেখেননি, কিন্তু তাও তিনি তাকে খুব পরিচিত নিজের মানুষের মতো করে সস্নেহে বললেন, আপনি ভাগ্যবান যে মহারাজের আশীর্বাদ লাভ করেছেন এবং তিনি দয়া করে আপনাকে অনেক উপদেশ দিয়েছেন, তিনি যা বলে দিয়েছেন তাই মন্ত্র বলে জানবেন, তাতেই আপনার অভীষ্ট সিদ্ধ হবে, আর আলাদা করে দীক্ষা নেবার কোনো প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। খুব কাতরভাবে তাকে ডাকুন, কাতর প্রাণে তাকে ডাকুন, কেঁদে কেঁদে প্রার্থনা করুন, নিশ্চয়ই তাঁর দর্শন পাবেন এবং প্রয়োজন হলে তিনি আপনাকে দীক্ষাও দেবেন। তাঁর কৃপা অমোক, তিনি তো আর সাধারণ সিদ্ধ গুরু নন, তিনি হলেন স্বয়ং ভগবানের পার্ষদ। তাদের কৃপা কটাক্ষে জীবের সংসার বন্ধন মুক্ত হয়, সাধক সিদ্ধ হয়ে যায়। ভগবান যখন জীব কল্যাণের জন্য নরদেহ ধারণ করে জগতে অবতীর্ণ হন, তখনই তাঁরা শ্রী ভগবানের সঙ্গে আসেন যুগধর্ম প্রচারের জন্য, ভগবানের নরলীলা পূর্ণ করবার জন্য। পৃথকভাবে তাঁরা জগতে বড় একটা আসেন না। তাছাড়াও তিনি গেছেনই বা কোথায়? পাঞ্চভৌতিক দেহটা ছেড়েছেন বই তো নয়, এখন তিনি চিন্ময় ধামে চিন্ময় দেহে ঠাকুরের সঙ্গে রয়েছেন এবং ভক্তদের অশেষ কল্যাণ করছেন। আমি বলছি আপনি নিশ্চয়ই তার দর্শন পাবেন। মহাপুরুষজির এত কথা শুনেও ভক্ত পুনরায় বলছে, মহারাজ আপনি যা বলছেন তা অতি সত্য, আমিও তার প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি। রাজা মহারাজের দেহত্যাগের পর আমার প্রাণে নিদারুণ ক্ষোভের সৃষ্টি হয়েছিল এই ভেবে যে অমন সদ্গুরুর সঙ্গ পেয়েও তাঁর কৃপালাভ আমার অদৃষ্টে হলো না। মন খুবই অশান্ত হয়েছিল, ঠাকুরের কাছে কাতর প্রার্থনা করেছিলাম, তিনি আমার প্রার্থনা শুনেছেন। আজ 3 দিন হলো স্বপ্নে মহারাজের দর্শন পেয়েছি এবং তিনি কৃপা করে আমায় মন্ত্রও দিয়েছিলেন, কিন্তু ঘুম ভেঙে যাবার পর সেই মন্ত্র পুরোপুরি আর স্মরণ করতে পারিনি। খুব চেষ্টা করেছি কিন্তু কিছুতেই তা স্মরণ হলো না। সেই থেকে মনটা খুবই উদ্ভ্রান্ত হয়েছে। শেষে অনন্যপায় হয়ে আপনার কাছে ছুটে এসেছি, আপনাকে দয়া করে এর একটা উপায় করতে হবে। আমার বিশ্বাস
তিনি আপনার ভেতর দিয়েই আমার এই অভাব পূর্ণ করবেন। একথা বলতে বলতে ভক্তটি অত্যন্ত ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। মহাপুরুষজি ধীরভাবে ভক্তটির সমস্ত কথা শুনছিলেন। এখন এতটা ব্যাকুল অবস্থায় তাকে দেখে মহাপুরুষজির মুখমণ্ডল করুণায় দীপ্ত হয়ে উঠল। তিনি তাকে আবারও আশ্বাস দিয়ে বললেন, মহারাজ যখন আপনাকে এতটা দয়া করেছেন তখন আপনার আর কোনো ভয় নেই, তার কৃপায় সব ঠিক হয়ে যাবে, আপনি হতাশ হবেন না। যখন সময় হবে তিনি পুনরায় আপনাকে দর্শন দিয়ে কৃপা করবেন। খুব কাতর প্রাণে তাকে ডেকে যান। কিন্তু ভক্তটি মহাপুরুষজির আশ্বাস বাণীতে শান্ত না হয়ে মন্ত্র দেবার জন্য তাঁরই নিকট বারবার প্রার্থনা জানাতেই লাগলেন। অগত্যা কতকটা যেন সম্মত হয়ে তাকে খানিকক্ষণ অপেক্ষা করতে বলে মহাপুরুষজি মহারাজের ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। প্রায় আধ ঘন্টা পরে মহাপুরুষজি মহারাজের ঘরের দরজা খুলে সেই ভক্তটিকে মহারাজের ঘরে আসবার ইঙ্গিত করলেন এবং দুজনেই সেই ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করলেন। খানিকক্ষণ পর মহাপুরুষজি একাই মহারাজের ঘর থেকে বাইরে এসে তিনি নিজের তক্তপোষের ওপর চুপচাপ বসে রইলেন। ঘণ্টাখানেক পর ভক্তটি মহারাজের ঘর থেকে এসে মহাপুরুষজির চরণে সাষ্টাঙ্গ প্রণত হয়ে গদগদ স্বরে বললেন, আজ আমার জীবন ধন্য হয়ে গেল। স্বপ্নে রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ যে মন্ত্র আমায় দিয়েছিলেন আপনিও সেই মন্ত্রই আমায় দিলেন, এতেই আমার বিশেষ আনন্দ হয়েছে। তিনি আপনার ভিতর রয়েছেন এ আমি প্রত্যক্ষ দেখতে পেয়েছি। এই আশীর্বাদ করুন যেন এই জীবনেই আমার ইষ্ট দর্শন হয়। মহাপুরুষ মহারাজ শব্দটা শুনে বলছেন যে আপনি মহাভাগ্যবান, পূর্ব জন্মার্জিত বহু সুকৃতি আছে বলেই আপনাকে মহারাজ নানাভাবে এত কৃপা করেছেন। এখন যে বস্তু পেলেন তা নিয়ে সাধন ভজনে ডুবে যান, আপনার অভীষ্ট সিদ্ধ হবে। প্রকৃত ভক্ত সর্বাবস্থায় শ্রী ভগবানের ওপর নির্ভর করে বেড়াল ছানার মতো পড়ে থাকে আর কেঁদে কেঁদে ডাকে, তার নিকটে কাতরে প্রার্থনা জানায়। তিনি জানেন তার ভক্তকে কখন দর্শন দিতে হবে। তার শরণাগত হয়ে তার দুয়ারে পড়ে থাকুন আর কায় মনোবাক্যে পূর্ণ ভক্তি বিশ্বাস প্রেম প্রীতির জন্য প্রার্থনা করুন, তিনি আপনার হৃদয়ে পূর্ণ করে দেবেন। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম্য কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম্য কথা, স্বামী বিবেকানন্দ, মা শারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।